সারা রাজ্যের সাথে শনিবার পূর্ব বর্ধমানেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ মোট 7টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম ভ্যাকসিন দেওয়া হয় বর্ধমান হাসপাতালের সাফাই কর্মী সঞ্জয় মাঝিকে। ভ্যাকসিন দেওয়ার সময় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান। বর্ধমান মেডিকেল কলেজকে ফুল দিয়ে সাজানো হয় এদিন। কলেজের মূল গেট সহ বিভিন্ন জায়গায় ফুলের তোরণও করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল জানান, প্রশাসনিক স্তরে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি কেউ ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থতা বোধ করেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থাও রয়েছে। ভ্যাকসিন দেওয়ার আগে গ্রহীতাকে প্রথমে ওয়েটিং রুমে বসিয়ে নাম নথিভুক্ত করা হচ্ছে। তারপর সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার পর তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পর আধ ঘন্টা তাকে বসিয়ে রাখা হয় একটি আলাদা ঘরে। এর মধ্যে তার কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা হচ্ছে। নামের তালিকা অনুযায়ী যারা ভ্যাকসিন নিয়েছেন তারা প্রত্যেকে সুস্থ আছেন বলেই জানিয়েছেন তিনি। প্রতি পর্যায়ে 100 জনকে টিকা দেওয়া হবে। মোট 31,500 জনকে পূর্ব বর্ধমান জেলায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। বর্ধমান মেডিকেল কলেজ ছাড়াও ভ্যাকসিন দেওয়া হলো ভাতার, কালনা, কাটোয়া, পূর্বস্থলী এবং মেমারিতে। এদিন বর্ধমান মেডিকেল কলেজ পরিদর্শনে যান জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ভীষণ ভালো, আর এই দিনটার জন্য সবাই আমরা চিন্তা করছিলাম। বাস ওয়েল ডান, অল ওয়েল দ্যাট ইনস ডক্টর দীনবন্ধু নাগা। আমি এখানকার মডেল ছিলাম, সব মানে বাইক আন বাইক। ভয় টয় কিছু কি লাগলো? না কিছু লাগলো, একদম মানে সমস্ত কিছু প্রিপারেশন, সমস্ত মানে সব কিছু ঠিক আছে। অবজারভেশনেও একদম পুরো সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, আর সব ডক্টররা তো কাছেই রয়েছে, কোনো প্রবলেম হয়নি, কিছুই হয়নি, একটু সুন্দরভাবেই দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে যে আগামী দিনেতে কোনো রকম আতঙ্কের রয়েছেন কি যে কিছু সাইড ইফেক্টের বা কিছু? সেরকম তো কিছু না অ্যাকচুয়ালি। যদি কিছু ভ্যাকসিনের তো একটু আধটু সাইড ইফেক্ট থাকে, কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট তো আমি এখনও দেখিনি, মানে আমার পক্ষে দেখলাম না ঠিকই আছে। আমি আধ ঘন্টা অবজারভেশনে বসলাম, আমার কোনো প্রবলেমই হয়নি। কি নাম আপনার? বুধু সরকার। আপনি কোন প্রফেশনে আছেন? আমি নার্সিং ইনস্টিটিউটে। কোন কোন বর্ধমান মেডিকেল কলেজ? বর্ধমান মেডিকেল কলেজ। 100 জনকে দেওয়া হবে, প্রত্যেকটা সাইটেই 100 জন করেই দেওয়ার কথা। আমাদের এখানে একদম 10:30 পর থেকে শুরু হয়েছে, সুষ্ঠুভাবে চলছে, এখন অবধি কোনো অসুবিধা কারোর হয়নি। আশা করছি খুব ভালোভাবেই ব্যাপারটা হয়ে যাবে। ওয়েটিং রুমে কতক্ষণ থাকতে হচ্ছে এইভাবে আমরা হিসেব করে দেখিনি, তবে আমরা আননেসেসারি কাউকে অপেক্ষা করাচ্ছি না, এখানে তো টাইম বলে দেওয়া নেই। এবার একসাথে যদি অনেকজন চলে আসেন তাহলে এক এক করে ভ্যাকসিনেশনে যাচ্ছেন, তবে খুব বেশি ওয়েটিং টাইম হচ্ছে না, হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যাচ্ছে। এখন অবধি কারোর কোনো সমস্যা হয়নি, সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে। 700 জায়গায় 700 বেনিফিশিয়ারিজকে দেওয়া হবে, তো আমাদের 700 জায়গাতে খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে, কোথাও কারো কোনো কিছু হয়নি এখনও। বেশ ভালো রকম লোকের উৎসাহ আছে, লোকে প্রচুর লোক, যারা যারা বেনিফিশিয়ারি যারা আছে তারা কিন্তু লাইন দিয়ে ওয়েট করছে, এবং সিস্টেমেটিক্যালি আমাদের কিন্তু একজন একজন করে আমরা প্রত্যেককে দিতে শুরু করেছি। খুব ভালোভাবে প্রোগ্রামটা আমরা শুরু করতে পেরেছি পূর্ব বর্ধমানে। অ্যাকচুয়ালি যারা বেনিফিশিয়ারি যারা নিচ্ছেন আজকে, তারা যে সুস্থ রয়েছেন এইটা কীভাবে আপনারা আইডেন্টিফাই করছেন? আমাদের যখনই আমরা ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিন দেওয়ার পরে আমরা প্রত্যেক বেনিফিশিয়ারিসকে আমরা কিন্তু 30 মিনিট অবজারভেশন রুমে বসিয়ে রাখছি, 30 মিনিট অবজারভেশন রুমে বসিয়ে রাখছি। সেই 30 মিনিটের মধ্যে যদি কারো কিছু অসুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারছি, আর যদি না হয় তাহলে তখন আমরা তাকে ছেড়ে দিচ্ছি। কাজেই আমাদের অবজারভেশন রুমে সকলেই ওয়েট করছে, ওখান থেকে দেওয়া হচ্ছে। আর নেওয়ার আগে সেটা আমরা কাউন্সেলিং করে নিচ্ছি। ভ্যাকসিনেশন নেওয়ার আগে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি, কাউন্সেলিং করা হচ্ছে, কাউন্সেলিং করার পরে আমরা তাদেরকে ঢুকিয়ে নিচ্ছি ভ্যাকসিন রুমে। ভ্যাকসিন দেওয়ার পরে আমরা তাদের অবজারভেশন রুমে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। Thank you.
আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।